বিসমিল্লাহ রহমানের রাহিম হাই গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কার্বি ম্যাক্স ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব কার্বি ম্যাক্স ট্যাবলেটের জেনেটিক নাম কার্বি নাফিন হাইড্রোক্লোরাইড রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা কার্বি ম্যাক্স ট্যাবলেটের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে চাপবেন টারবি ম্যাক্স ট্যাবলেটের মূল্য 250 মিলিগ্রামের মূল্য 40 টাকা টারবি ম্যাক্স ট্যাবলেটটি খাওয়ানোর কারণ যে যে সমস্যা হলে টারবি ম্যাক্স ট্যাবলেটটি সেবন করতে পারবেন তা হলো পা বা হাতের আঙ্গুলের নখের ডার্মাটোফাইটস অনিকোমাইকোসিস এর চিকিৎসায় সেবন করা হয় এটি টিনিয়া ক্যাপাইটিসে নির্দেশিত ফাঙ্গাল জাতীয় যে কোনো সমস্যা হলে টার্বিমেক্স ট্যাবলেটটি সেবন করতে পারবেন ফাঙ্গাল জাতীয় সমস্যাগুলো হলো নখে ফাঙ্গাল জাতীয় ইনফেকশন মুখের ভিতরে ফাঙ্গাল জাতীয় গা হাত পা বা শরীরে যে কোনো অঙ্গে দাউত হলে জরায়ুতে চুলকানি বা ফাঙ্গাল জাতীয় ইনফেকশন হলে শরীরে যে কোনো জায়গায় ফাঙ্গাল জাতীয় যে কোনো চুলকানি দাউত হলে বা নখের ইনফেকশন হলে টার্বিমেক্স ট্যাবলেটটি সেবন করতে পারবেন খাওয়ার নিয়ম টার্বিমেক্স ট্যাবলেটটি দিনে একবার সেবন করতে হয় রাতে খাবারের পরে নখের সমস্যার ক্ষেত্রে সেবন করা যায় যেমন হাতের নখের সমস্যার ক্ষেত্রে সেবন করতে হয় প্রতিদিন একটা করে ট্যাবলেট ছয় সপ্তাহ পায়ের নখের সমস্যার ক্ষেত্রে সেবন করা হয় প্রতিদিন একটা করে ট্যাবলেট বারো সপ্তাহ চিকিৎসা বন্ধের কয়েক মাস পর এর ফলাফল দেখা যায় এবং কি সুস্থ নোখের বৃদ্ধি ঘটে যে কোনো সমস্যাই হোক না কেন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ট্যাবলেটটি সেবন করবেন কারণ ডাক্তার আপনার রূপ নির্ধারণ করে তারপর ট্যাবলেটটি সেবন করতে দিবে গর্ভবতী মা ট্যাবলেটটি সেবন করতে পারবে না যদি বেশি সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে স্তন্যদানকারী মা কার্বিমেক্স ট্যাবলেটটি সেবন করতে পারবে না কারণ মাতৃ দুধের সাথে ট্যাবলেটটি নিংসিরিত হয় আশ্ব প্রতিক্রিয়া টার্বিমেক্স ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যা হতে পারে তা হল ডায়রিয়া বমি বমি ভাব বথ হজম পেট ব্যথা মুখে স্বাদ কমে যাওয়া শরীরের দুর্বলতা বাপ হতে পারে তবে এই সমস্যাগুলো ক্ষণস্থায়ী তাই চিকিৎসা বন্ধ করতে হবে না এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে চাপবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম